Assalamualaikum viewers, welcome back to my channel irinstitchesghor. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ঈদে বানানো কিছু জামা ডিজাইন। আশা করি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন এক এক করে ডিজাইনগুলো দেখে নেওয়া যাক। এটি একটি ইন্ডিয়ান থ্রি পিস সুতির মধ্যে, এটা আমি বানিয়েছি। জামাটার সাথে এরকম লেজ ছিল, মানে পায়রের মতো ছিল, সেটাই আমি এখানে লাগিয়েছি। এখানে বোতাম দিতে পারতাম কিন্তু আমি বোতাম দেইনি, আর হাতাতে লাগিয়েছি। আর আমি নিচের সামনের দিকটাতে শুধু লাগিয়েছি, পিছনের দিকে আর লাগাইনি। এই পাড়টা পিছনেরটাই আমি গলাতে লাগিয়েছি। গলাটা দিয়েছি আমি গোল গলার মধ্যে। আর পাড়টাকে এরকম জয়েন করে তারপরে লাগিয়েছি সেলাই দিয়ে। এর পিছন দিকে আমি দিইনি পাড়টা। তাহলে চলুন পরের ডিজাইনটি দেখে নেই। পরে এই একটা ডিজাইন, এটা আমি সুতি গজ কাপড় কিনেছিলাম ভ্যাক্সি বয়েলের মধ্যে। এটা 130 টাকা করে গজ নিয়েছে আমার। তো এটা আমি বানিয়েছি ছোটো হাতা দিয়ে, শর্ট হাতা দিয়ে গরমে পরার জন্য। এখানে এক কালার কাপড় দিয়ে আমি এভাবে পাইপিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পাইপিংটা আমি জামাটার এক সাইডে বসিয়েছি, উপর থেকে একদম নিচ পর্যন্ত। আর এখানে আমি তিনটা করে পার্ল বসিয়েছি, পার্ল পুঁতি বসিয়ে দিয়েছি গ্যাপ রেখে রেখে। আর নিচের দিকে আমি এভাবে কুচি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন গলাটা আমি কিভাবে বসিয়েছি। এগুলা সেলাই এবং কাটিং ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড দেব, সেই জন্য সেলাই এবং কাটিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দেয় ভিডিও ছাড়ার সাথে সাথে। তাহলে চলুন পরের ডিজাইনটিও দেখে নিই। এটা হলো আরেকটি ডিজাইন, এটাও সুতির মধ্যে। এটা গলাটাতে আমি যেরকম পাড়ের মতো ছিল সেটা দিয়ে এইভাবে ডিজাইন করেছি গলাটায়। এই পাড়টায় আবার হাতাতে বসিয়েছি। আর জামার নিচের অংশেও বসিয়েছি আমি, শুধু সামনের দিকে।
দেখতে পাচ্ছেন গলাটা আমি কিভাবে করেছি, ব্যান্ড কলারের মতো করে এখানে। আবার নিচে আরেকটা কাপড় দিয়ে দিয়েছি। এই গলার কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।